নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো WBP-র এই নতুন রিক্রুটমেন্টে কারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ তথ্য জানতে পারবে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো চলে আসবে সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে, যদি দেখতে পাচ্ছ WBPolice.gov.in এই ওয়েবসাইট চলে আসবে। আসার পরে তোমরা রিক্রুটমেন্ট বলে একটা অপশন দেখতে পাবে এখানে। এই রিক্রুটমেন্টের অপশন ক্লিক করলে আবার একটা রিক্রুটমেন্ট অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই রিক্রুটমেন্টের অপশনে আবার তোমাকে ক্লিক করতে হবে। যখন ক্লিক করে দেখতে পাচ্ছ 24 তারিখ আজকে কালকের ডেটে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং গেট ডিটেলসে ক্লিক করে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো চলো আমরা গেট ডিটেলসে ক্লিক করি। তো যখন গেট ডিটেলসে ক্লিক করবো তখন সামনে কিন্তু আমার নতুন একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করেছে এবং 24 তারিখের ডেটে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তার কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আবার গেট ডিটেলসের উপর ক্লিক করলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য আবারও দেখতে পাবে। তো আমরা গেট ডিটেলসের উপর ক্লিক করে কিন্তু সম্পূর্ণ তথ্য জেনে নেবো এবং পিডিএফ ডাউনলোড করে নেবো। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু সেই পিডিএফটি ডাউনলোড করতে দিচ্ছে। তো আমি সরাসরি ডাউনলোড উপর ক্লিক করবো, এরপরে পিডিএফটি আমি ওপেন করবো। যখনই ওপেন করবো তখন আমার সামনে কিন্তু সেই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি চলে আসবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং, এখানে দেখতে পাচ্ছ সেই রিক্রুটমেন্টের নোটিশ বলা হয়েছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইন্সপেকশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যার সিআইএন নাম্বারটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ আরাকশ ভবন, থার্ড ফ্লোর, ব্লক ডিজে, সেক্টর 3, স্যাটেলাইট সিটি, কলকাতা 7,91, যেটা কলকাতার WBP-র অফিস, সেখান থেকে কিন্তু তোমাদের এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু দেওয়া হয়েছে। এরপর চলে আসবো আমরা কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কীভাবে প্রয়োজন এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে, দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিস্টেম পোস্টে রিক্রুট করানো হবে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। দেখো এখানে হচ্ছে বি করা থাকতে হবে অথবা বিটেক করা থাকতে হবে অথবা বিএসসি করা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট। এছাড়াও তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অর MCA ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যাপ্রুভ, ঠিক আছে, এইসব যদি ডিগ্রি তোমাদের করা থাকে বা এইসব জায়গায় তোমাদের ডিগ্রি অর্জন করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ার, এইসব ডিগ্রি করা থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এখানে সেম তোমাদের বয়সসীমা বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এই পোস্টে রিক্রুট করানো হবে এবং এখানে বয়সসীমা বলা হচ্ছে, এজ লিমিট বলা হচ্ছে। দেখো কোনো এজ লিমিটের ব্যাপার নেই, দেখো এখানে বলা হচ্ছে তোমাদের এজ হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যে বয়সটি ধরা হবে তোমাদের 1/1/2022 অনুযায়ী, তো 1/1/2022 অনুযায়ী তোমাদের বয়স হয়ে থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 27,000 টাকা, 27,000 টাকা কিন্তু তোমাদের প্রতি মাসে এখানে স্যালারি বা বেতন দেওয়া হবে। স্ক্রল করে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসেস কী আছে, সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি মেড অন দ্য বেসিক অফ রেজাল্ট অফ এক্সামিনেশন। তো তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যে এক্সামিনেশন মার্ক আছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের রিক্রুট করানো হবে এবং তোমাদের কিন্তু প্রথমে শর্টলিস্ট করাবে শিক্ষাগত যোগ্যতার উপরে বেস করে, তারপরে কিন্তু তোমাদের ভাইবার জন্য ডাকা হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ভাইবা হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের বলা হচ্ছে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন লাস্ট করা লাস্ট 13/4/2022 পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এরপর চলে আসবে আমরা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছ ওপরে একটা অ্যাড্রেস ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, https://www.wbphidcl.com এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হাউজিং অ্যান্ড ইনস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আছি, তোমরা এই ওয়েবসাইটে এসে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি দেখে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন একটি চাকরি আপডেট দিলাম নতুন ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।